22 বছরের তরুণী জান্নাতুন নওরীন এশা, এরশাদ শিকদার আর সঞ্জিতা আক্তার শোভা দম্পতির একমাত্র সন্তান। এরশাদ শিকদার যখন পৃথিবী ছেড়ে চলে যান তখন এশার বয়স ছিল মাত্র 4 বছর। এশার গ্রামের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার মজিদ সরণী রোড এলাকায়। স্বামীর প্রয়াণের পর সঞ্জিতা আক্তারকে মেয়ে সহ এরশাদ শিকদারের বাড়ি স্বর্ণকমল থেকে বের করে দেন এরশাদের প্রথম পক্ষের স্ত্রী ও অন্যরা। প্রথমে কিছুদিন খুলনায় পার্লার ব্যবসা করেন এশার মা, এরপর ঢাকায় চলে আসেন মেয়েকে নিয়ে। সর্বশেষ তথ্য বলছে রাজধানীর গুলশানের শাহজাদপুরে ভাড়া বাসায় থাকতেন এশা আর তার মা। জানা গেছে হাল আমলের ছোট ভিডিও নির্মাণের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটকে নিয়মিত ভিডিও আপলোড করতেন এশা। টিকটকার হিসাবে বেশ পরিচিত মুখ ছিলেন তিনি, এমনকি বাংলাদেশে জনপ্রিয় টিকটকারদের মধ্যেও একজন ছিলেন এশা। টিকটকে এশার জনপ্রিয়তার প্রমাণ মেলে তার অনুসারীর সংখ্যায়। প্রায় 5.25 লাখ অনুসারী ছিল এশার। টিকটকে অবস্থান পাকা করতে বেশ পরিশ্রম করতেন এশা। মূলত অন্যের গানের সঙ্গে নিজের লিপ ও বডি মিলিয়ে কভার করতেন তিনি। মোট 783টি ছোট ভিডিও রয়েছে এশার টিকটক অ্যাকাউন্টে। এগুলোতে অনুসারীদের বেশিরভাগই লাভ রিয়্যাক্ট দিতেন। টিকটক র্যাঙ্কিংয়ে এশার অবস্থান 69,781। তবে গত 30 দিন ধরে টিকটক অ্যাকাউন্টে এশার নতুন কোনো ভিডিও আপলোড হতে দেখা যায়নি। সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যম ইনস্টাগ্রাম, টুইটার এমনকি ইউটিউবেও সক্রিয় ছিলেন এশা। তার ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা 650 জন। এশা ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর আর কোথাও ভর্তি হননি। সূত্র বলছে পড়াশোনা বেশি দূর না এগুলেও টিকটক ও অন্যান্য সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার পাশাপাশি প্রায়ই নতুন বন্ধুবান্ধব নিয়ে বাসায় আসতেন এশা। এশা নিজে মুসলিম হলেও তার প্রেমিক হিন্দু বলে জানা গেছে। এশার মা সঞ্জিতা আক্তার শোভা জানান বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের মালিকের ছেলে প্লাবন ঘোষের সঙ্গে এশার দীর্ঘ 8 মাসের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার ভোরে রাজধানীর গুলশান থেকে উদ্ধার হয়েছে এশার নিথর দেহ। নিজেকে নিজে শেষ করে দিয়েছেন এই তরুণী। এর আগে বৃহস্পতিবার রাত 9টা থেকে ভোর 4:45 পর্যন্ত প্রেমিক প্লাবনের সঙ্গে ছিলেন এশা। সেখান থেকে বাসায় ফিরেই নিজেকে নিজে শেষ করে দেওয়ার কাজটি করেন এশা। এশার মায়ের দাবি, ধর্ম বদলে এশাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেমিক প্লাবন। পরে সে অবস্থান থেকে সরে গিয়ে এশাকে দুনিয়া ছাড়তে প্ররোচিত করে প্লাবন, আর তার কারণেই এশা নিজেকে নিজে শেষ করে দেন বলে দাবি করেন এশার মা সঞ্জিতা আক্তার। সাদাকালো নিউজ।